হাই ফ্রেন্ড, হাই বড়দা শুনাই। হাই, আজকে দেখতে পাচ্ছ আমরা বসে আছি, আমি আর আমার মেয়ে। আর তোমরা তো কন্টেন্ট দেখে বুঝতেই পেরে গেছো, তারপর আমি একবার বলে নিই, আজকে আমরা চাউমিন চ্যালেঞ্জ করব। তো টাইমিং এর কোনো ব্যাপার নেই, হার জিতের কোনো ব্যাপার নেই, কারণ হলো আমি যখন হেরে যাই ওরা আমাকে খুব জবরদস্ত পানিশমেন্ট দেবে, মানে যেটা ওদের খুব ভালো লাগবে, তার জন্য আমি জবরদস্ত বলবো, কিন্তু আমার পরে খুব কষ্ট হয়। আমি জানি আমি হারি বা জিতি, আমি যখন জিতে যাই তখন কিন্তু আমি ওদেরকে পানিশমেন্ট দিই না, কারণ ওটা আমার পক্ষে সম্ভব না। তো এর জন্য আমি আজকে বলেছি কোনো পানিশমেন্ট হবে না, জাস্ট খাওয়া হবে, আর কোনো টাইমিং এর ব্যাপার নেই, শুধু খাওয়াটা কমপ্লিট করতে পারলেই হলো। চলো স্টার্ট করছি, চলো স্টার্ট করছি, চলো। আমার চামচ দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি চামচ দিয়ে খাচ্ছি। ও চামচ দিয়ে খেতে ভালোবাসে। Thank you.
আমি হেরে যাব। সেই দাও হারা হারাটা পর দেখা যাবে। আর পাচ্ছি না। এবার মা এটা শেষ করে দেখাবে, না শেষ করো দেখি। তুমি তো হেরে গেছো। হ্যাঁ তো খাওয়া তো বেশ করতে নেই, তাই না? তো খাওয়া বেশ করতে নেই তো ওটার জন্য আমার খাওয়াটা দিয়ে দিচ্ছি। যদি আমি হেরে গেছি কিন্তু যদি আমার জায়গা থাকতো আমি খেয়ে নিতাম এখানে, কিন্তু এখন যেহেতু আমার পেট একদম ভয়ে গেছে কি করব, আমার পেট ইউটুবলি এর জন্য পকেটে নিয়ে রাখো, রাখতে খাবে আমার পেট ওইটুকু নেই তো কি করবো, মার পেট প্রচুর বড়। এদিন মাকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, দেখো মা শেষও করে দিচ্ছে। ওর চোখে থেকে জল বেরিয়ে গেছে, মনে হয় না বেড়ে গেছে। আমি প্রথমে কথা বলিনি কিন্তু এখন কথা বলছি। সবাই যখন হেরে যায় এরকম কথা বলে, প্রথমে কেউ কথা বলে না, সবাই নার্ভাস থাকে যে কি হবে, ফার্স্ট হবে না সেকেন্ড হবে না থার্ড হবে। এটা আমাদের মধ্যে পানিশমেন্ট ছিল না, একদিকে ভালোই আছে, কেন কি আমি জানতাম আমি হবো না, আমি জিততে পারবো না, কেন কি আমি চাউমিন এক প্লেট খেতে পারি না। হে কিছু বলো, আমি আমি আটটাও খেলাম ওটাও খেলাম, হাফ খেয়েছো পুরোটা না, হাফও না অল্প, যাই হোক খেয়েছি। কমেন্ট করে জানিও যে আমাদের এই কম্পিটিশনটা কেমন লেগেছে, মানে চ্যালেঞ্জটা কেমন লেগেছে, আর কমেন্ট করে জানিও। আর কিন্তু কমেন্ট করে বলবে না, বলো না প্লিজ যে জোরো চিপস খেতে, কারণ হলো জোরো চিপস ও তো বাচ্চা, তো বাচ্চার সঙ্গে বাচ্চাকে জোরো চিপস খাওয়ানো যায় না, ওটা মানে লিগেল না, প্রচন্ড ঝাল হয় তো আমি সহ্য করতে পারি না, আর ওটা লিগেলের মধ্যে পড়ে না। তো এটা এই কম্পিটিশনটা আমি এক্ষুনি করতে পারবো না, ওরা যদি যখন একটু বড় হয়ে যাবে, মানে তোর মানে 18 years ক্রস করে ফেলবে তারপরে করতে পারবে, এর আগে করতে পারবো না, তাহলে ওটা মানে লিগেলের মধ্যে পড়বে না। এর জন্য আমি ওর সঙ্গে জোলো চিপসটা করতে পারবো না, নয়তো আমি জোলো চিপস কম্পিটিশন চ্যালেঞ্জটা করতাম। তো ওটা রিকোয়েস্ট করো না, বাকি কি কি চ্যালেঞ্জ করলে তোমাদের ভালো লাগবে কমেন্ট বক্সে জানিও, চেষ্টা করবো করার। আমার মুখের কথা ছিনে নিয়েছে, আমি এখনই বলতে যাচ্ছিলাম, আমার মুখের কথা ছিনে নিয়েছে। তো কেমন লাগলো আজকে? ভালো লেগেছে। হেরে গেছো তো? হেরে গেলে কি হয়েছে বল, হেরে গেলো আনন্দ তাই না? খেয়েছি আমি ওটাই অনেক যথেষ্ট, আমি পার্টিসিপেট করেছি ওটাই যথেষ্ট। হ্যাঁ আমি পার্টিসিপেট করে আমি খেতে পেয়েছি না, খেয়েছি না আমি, হেরে গেলে কি হচ্ছে তাই না? হ্যাঁ হেরে তো যাবো, হেরে যাবো আবার জিতবো, হারবো জিতবো, কিন্তু খাওয়ার কম্পিটিশন তোমার তোমাদের কম্পিটিশন হয় কিন্তু খাওয়ার কম্পিটিশন খুব কম হয়। তো নেক্সট আমাদের ইচ্ছে আছে বিরিয়ানি কম্পিটিশন করার,
সেটা আমার দাদাবৌদির বিরিয়ানি। দেখা যাক কে ফার্স্ট হয় বা কে পুরো কমপ্লিট করতে পারে। তো চলো, আমি আমার থেকে বলে দিলাম তোমাদেরকে অ্যাডভান্স, ওটাও তোমাদেরকে মানে আমি দেখাবো। সবাই বলো ভালো থাকবে সুস্থ থাকবে, বলো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে, ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে, কিছু বুঝতে পারলে কিছু বুঝতে পারলে টাটা, ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে, ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে, টাটা।